জুবাই ভাইয়ের পছন্দ দেওয়ার পর জুবাই ভাই এখন আমার সাথে আর কথা বলে না, আমি খুবই ভারাক্রান্ত। যাই হোক, জুবাই ভাই যেহেতু কথা বলে না, আমিও যেহেতু আর জুবাই ভাইকে পচাবো না, তাহলে আমরা লেকচারে চলে যাব। আজকে আমরা, এটা হচ্ছে লেকচার 5-এর পার্ট 2। পার্ট 1 আমরা চাহিদা ধারণা দেখিয়েছিলাম, চাহিদা নির্ধারক সমূহ দেখিয়েছিলাম, আর অনেক কিছু দেখিয়েছিলাম। যদি না দেখে থাকো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, যেখান থেকে ইচ্ছা দেখে নিতে পারো। এবং এই পার্ট 2-তে আমরা আজকে শিখব চাহিদার সমীকরণ কীভাবে গঠন করতে হয়। আচ্ছা, দুইটা উপায় আছে, দুইটা উপায় না, একটাই উপায়, সেটা হচ্ছে গাণিতিক উপায়ে চাহিদা সমীকরণ আসে। যেহেতু সমীকরণ, সেহেতু এটা গাণিতিক উপায়ে দেখাতে হয়। এবং দেখো, আমি এখানে একটা সমীকরণ লিখে রেখেছি, এটা কিন্তু অপেক্ষকের মতো না যে দুইটা চলক থাকছে, অবশ্যই এটা একটা অপেক্ষক, ফাংশন চিহ্ন হচ্ছে এরকম, এটার কিন্তু একটু ভিন্ন না। দেখো, চাহিদা সমীকরণ ডিমান্ড, দ্বিতীয় ডিমান্ড বুঝছি আমরা, এটাকে বলছি, আমরা জানি যে অপেক্ষকের বাম পাশে যেটা থাকে সেটাকে আমরা অধীন চলক বলি, এই এই সমান চিহ্নের বাম পাশে যেটা সেটাকে আমরা অধীন চলক বলি, ডান পাশে স্বাধীন চলক থাকে, তাহলে ডিমান্ড হচ্ছে অধীন চলক, এটা আমরা জানি। কিন্তু কথা হচ্ছে এটা তাহলে কি, বিটা কি, আর পিটা যে আবার স্বাধীন চলক এটাও আমরা জানি। তার মানে ডিমান্ড দামের উপর নির্ভর করে, দাম হচ্ছে স্বাধীন চলক এটা আমরা জানি, ডি হচ্ছে বা ডিমান্ড হচ্ছে অধীন চলক এটা আমরা জানি, কিন্তু এ আর বি এই দুটা কি এবং এই দুটার কাজটা কি, বা এই দুটা কী নির্দেশ করে, এটা নিয়ে আমাদের একটু কনফিউশন কাজ করে। আমি অল্প কথায় বলে দিই, এ হচ্ছে শূন্য দামে আমি কোনো দ্রব্য যে পরিমাণ ভোগ করতে চাই সেই পরিমাণটাই হচ্ছে এ নির্দেশ করে। ধরো আমি কোনো একটা দ্রব্যের দাম যখন শূন্য টাকা, জিরো টাকা, মানে কোনো দাম নাই ওটার, সেই অবস্থায় আমি দ্রব্যটা যতটুকু ভোগ করবো সেটাই নির্দেশ করে কে, এ। এ হচ্ছে অটোনোমাস কনজাম্পশন বা অটোনোমাস ডিমান্ড, আমরা এখানে বলবো অটোনোমাস ডিমান্ড। কিসের ক্ষেত্রে? ইন কেস অফ জিরো প্রাইস, যখন প্রাইস জিরো থাকে তখন কতটুকু ডিমান্ড করছি। আর বিটা কি? বিটা হচ্ছে দাম পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তনটা হচ্ছে সেই অনুপাতটা দেখায় কি, এই বি। এই বিটা সোজা বাংলায় আমরা ঢাল শিখেছি না, সেই ঢাল নির্দেশ করে হচ্ছে বি। বি এখানে হচ্ছে ডিমান্ড কার্ভ বা চাহিদা যে রেখাটা আছে এই রেখাটা ঢাল নির্দেশ করে, স্লোপ নির্দেশ করে। আচ্ছা, আমরা অপেক্ষক অনুযায়ী আসলে, বা আমরা যেহেতু এখন প্রথমে মৌলিক ধারণাতে শিখেছিলাম যে চলক, ধ্রুবক, কনস্ট্যান্ট, সহক, হাবিজাবি অনেক কিছু শিখেছিলাম না, সেভাবে আসলে দেখো, এটা হচ্ছে একটা চলক, অধীন চলক, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্যারামিটার, বি হচ্ছে সহক, আর পি হচ্ছে আরেকটা চলক, এটা হচ্ছে স্বাধীন চলক। এই হচ্ছে আমরা এটা থেকে এই সমীকরণটা চিনে নিলাম। আচ্ছা, এখন আমরা সূত্রের আকারে যাব। সূত্রের আকারে আমরা কী করবো? চাহিদা সমীকরণ গঠন করব। দেখো, এখানে আমি গাণিতিক সূত্র লিখে রেখেছি, চাহিদা মাইনাস প্রাথমিক চাহিদা, এটাকে আমরা ভাগ করব প্রাথমিক চাহিদা বিয়োগ পরবর্তী পরিবর্তিত চাহিদা। তার মানে আমরা প্রাথমিক চাহিদাকে বলছি D1, পরিবর্তিত চাহিদাকে বলছি D2। আচ্ছা, এখন কথা হতে পারে এটা কি, এটা থাকবে, এটা হচ্ছে আমাদের AD, আমি এটা সোজাভাবে বলে দিই, এটা হচ্ছে AD-টা, ওকে। আচ্ছা, এখন দেখো, দাম বিয়োগ প্রাথমিক দাম যেটাকে আমরা P1 বলছি, তারপরে হচ্ছে P1 বা প্রাথমিক দাম বিয়োগ পরিবর্তিত দাম যেটাকে আমরা P2 বলছি। তাহলে এটাকে যদি আমরা শুধুমাত্র এই D1, D2, P1, P2 এগুলো দিয়ে লিখি, তাহলে হয় হচ্ছে D-D1, D1-D2, আর ইজ ইকুয়াল টু কী হয়, P-P1, P1-P2। এখন আমরা একটা ছোট্ট কাল্পনিক একটা সূচি তৈরি করব, সূচি নিব, সেই সূচি থেকে এই ডিরাইভেশনটা বা এটার মধ্যে মান বসাবো, মান বসিয়ে চাহিদা সমীকরণটা তৈরি করব। তাহলে বন্ধুরা, এই যে দেখো, আমি এখানে একটা সূচি করেছি, সূচিতে দেখাচ্ছি দাম এবং চাহিদার পরিমাণ। দাম যখন 10 টাকা তখন আমাদের চাহিদা হচ্ছে 100 একক, দাম যখন কমে 10 টাকা থেকে কমে 5 টাকা হয়, স্বভাবতই কী হয়, আমাদের চাহিদার পরিমাণটা বেড়ে যায়, আমরা 100 একক থেকে তখন 200 একক ভোগ করি। দাম বাড়লে যেহেতু চাহিদা কমে এবং দাম কমলে যেহেতু চাহিদা বাড়ে। আচ্ছা, এইখান থেকে আমরা যেই ফর্মুলাটা পেয়েছিলাম সেটা হচ্ছে D-D1 / D1-D2
is equal to p minus p1 divided by p2 minus, sorry, p1 minus p2. আচ্ছা দেখো আমরা এটার মধ্যে এখন মান বসাবো। আমরা জানি যে p1 হচ্ছে প্রাথমিক দাম এবং p2 হচ্ছে পরিবর্তিত দাম। একইভাবে d1 হচ্ছে প্রাথমিক চাহিদা, d2 হচ্ছে পরিবর্তিত চাহিদা। তাহলে দেখো প্রাথমিক দাম কোনটা? এইটা, তার মানে এটাকে আমরা p1 বলতে পারি। এবং পরিবর্তিত দাম কোনটা? 5 টাকা, এটাকে আমরা p2 বলতে পারি। একইভাবে এটা হচ্ছে প্রাথমিক চাহিদা, তাহলে এটাকে আমরা d1 বলবো। এটা হচ্ছে প্রাথমিক দাম, এটাকে আমরা, এটা হচ্ছে পরিবর্তিত চাহিদা, এটাকে আমরা d2 বলবো। বাস আমরা এখন মান বসাবো। তাহলে দেখো d মাইনাস d1 কত? 100 একক। তাহলে d1 মাইনাস d মাইনাস 100 ডিভাইডেড বাই d1 মাইনাস d2। d1 কত? 100 মাইনাস d2 কত? 200। তার মানে 100 মাইনাস 200, ঠিক আছে, সমান দেখো p এর মান কত? p1 কত? p1 হচ্ছে 10, p2 হচ্ছে 5। তাহলে p মাইনাস p1 হচ্ছে 10 ডিভাইডেড বাই 10 মাইনাস 5, মানে এটা হচ্ছে p1, এটা হচ্ছে p2। মান বসালাম, এখন আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে দেখো কি আসে, এটাতে কিছু করার নাই, তার মানে হচ্ছে d মাইনাস 100 ডিভাইডেড বাই 100 থেকে 200 বিয়োগ করলে কত থাকে? মাইনাস 100, সমান p মাইনাস 10, 5 10 থেকে 5 বিয়োগ করলে কত থাকে? 5। এখন আমরা এটা এটার সাথে ক্যালকুলেশন করতে পারি না, দেখো এরকম হয় কি না, d মাইনাস 100 ডিভাইডেড বাই 5 বিশে কত? 100, তার মানে হচ্ছে মাইনাস 20, p মাইনাস 10। একইভাবে এরপরের লাইনে যাই, তাহলে আমরা কি করব এখন, এটাকে যদি এটার সাথে গুণ করি, দেখো d মাইনাস 100 ইজ ইকুয়াল টু মাইনাস 20 p মাইনাস 10। হ্যাঁ, তাহলে কি হয় দেখো, d মাইনাস 100 ইজ ইকুয়াল টু মাইনাস কত হয়, মাইনাস 20 p, মাইনাসে মাইনাসে প্লাস, পাঁচ দশ দশ বিশে কত হয়, 200, এখানে একটা p আছে। আচ্ছা তারপরে দেখো, আমি যদি, যেহেতু আমি d এর সমীকরণ করছি, মানে চাহিদার সমীকরণ করছি, d টা এপাশে রাখি, বাকি সব কিছু ওই পাশে নিয়ে যাই, কী হয় দেখো, মাইনাস 100 এপাশে আসলে কী হয়ে যাবে, প্লাস 100 হয়ে যাবে, তার মানে হচ্ছে মাইনাস 20 p প্লাস 200 প্লাস 100 কত হয় দেখো, d ইজ ইকুয়াল টু মাইনাস 20 p প্লাস 300। এইটাকে আমি যদি অ্যারেঞ্জ করে লিখি কি হবে, d সমান হবে হচ্ছে 300 মাইনাস 20 p। এটার সাথে মিলাও তো, দেখো তো এটা লেখা যায় কিনা, d ইজ ইকুয়াল টু a মাইনাস b p, লেখা যায়, দেখো মিলে গেছে। তাহলে দেখো আমার যখন এই দ্রব্য, কোনোটা দ্রব্যের দাম যখন শূন্য, তখন আমি ভোগ করছি কত একক, 300 টাকার সমান, মানে 300 একক ভোগ করছি। আচ্ছা b হচ্ছে স্লোপ, তার মানে দাম এবং চাহিদার যেই পরিবর্তনের অনুপাত, সেই অনুপাতটা কিসের সমান, বিশের সমান, মানে সোজা কথায় চাহিদার যে রেখা, চাহিদা রেখার স্লোপ হচ্ছে 20 এখানে। এটা সমীকরণের মানের উপর নির্ভর করে অনেক সময় চেঞ্জ হয়, এক এক মানে এক এক স্লোপ আসতে পারে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের চাহিদার সমীকরণ। তাহলে চাহিদার সমীকরণটা আমরা কি পেয়েছি, d ইজ ইকুয়াল টু 300 মাইনাস 20 p, এই হলো আমাদের চাহিদা সমীকরণ। আমরা কি করলাম, গাণিতিক ফর্মুলা থেকে চাহিদা সমীকরণ বের করলাম, এবং একটা চাহিদা সমীকরণে কি কি থাকে সেটা দেখলাম, এবং প্রত্যেকটা রাশি কি নির্দেশ করে সেটাও আমরা দেখলাম। তাহলে যদি আমার এই ক্লাসটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যদি কোনো টপিকে ক্লাস চাও সেটাও কমেন্টে জানাবে, যদি কোনো পয়েন্ট ভালো লাগে, যদি কোনো পয়েন্ট খারাপ লাগে সেটাও কমেন্টে জানাতে পারো। আর যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।